বন্ধুরা, গুড মর্নিং। এখন হয়ে গেছে, আজকে হচ্ছে শনিবার, এখন সকাল বেজে গেছে 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো কেউটা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন আমি অফিস যাবে আজকে, তো ওর জন্য ব্রেকফাস্ট বানাবো। তো চলো, কীভাবে ব্রেকফাস্ট কী বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। গুড়ের পাউডার, এখানে আমি এটা অ্যাড করে দিচ্ছি হচ্ছে ফ্লেক্সি পাউডার। চলো আমি একটু নিচে এসেছি, একটু কাজে, তো 5 মিনিটের কাজ করে দেন, আমি উপরে চলে যাবো। আমার কাজটা হয়ে গেছে, এখন আমি উপরে চলে যাচ্ছি। উপরে গিয়ে এখন চা করতে হবে, চাটা খাবো, তারপর ডেটটা শুরু করবো। তোমারই চলে এলাম, তো চলো আজকের দিনটা কি কি করব, কিছু বিশেষ কিছু নেই, আজকে বাড়িতেই থাকছি। ও অফিস চলে গেল, তো এই বাড়ির টুকটাক কাজ দিয়ে আজকে সারাদিনটা কাটবে। তোমাদের জন্য অবশ্যই কালকের ভিডিওটা আপলোড, আজকে এডিট করে আপলোড করব। তো দেখো প্লিজ ভিডিওগুলো, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। মেশো শুয়েছিল ওখানে, চলো দেরি না করে চাটা বানিয়ে নিয়ে চলে আসছি। একটা নতুন জিনিস একটা কিনেছি, আজকাল কত কিছু পাওয়া যায় না এরকম। তো এটা হচ্ছে মানে ধুলো টুলো মোছার জন্য, ফার্নিচার বা ল্যাপটপ এন্ড অল এসব মোছার জন্য এই জিনিসটা। তুমি জাস্ট পরে নাও হাতের মধ্যে, ব্যাস এইভাবে মুছতে মুছতে হবে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে চলে এসেছি। আমি রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদের জন্য ভিডিওটা এডিট করছিলাম। তো এইভাবে করতে করতে অনেকক্ষণই চলে গেছে, এখন প্রায় টাইম হয়ে যাচ্ছে 11:20 বাজে। স্নান টান কিছুই হয়নি এখনও, আগে ভিডিওটা এডিট করছি, তার সাথে আবার রান্নাটাও এগিয়ে নিচ্ছে। আজকে যেহেতু স্যাটারডে, আজকে হবে হচ্ছে আমাদের ভেজ, একদম পিওর ভেজ। আজকে রান্না করব হচ্ছে কাঁচকলা আলু দিয়ে একটা ঝোল মতন করব, তার সাথে পটল ভাজা, মুগের ডাল, আর রাতের জন্য করে রাখবো হচ্ছে এটা স্কোয়াশ। স্কোয়াশটাকে কেটে নারকেল দিয়ে একটা ঘন্ট মতন করব। তো এই আর কি আজকের মেনু, আর রাইসটা ভিজিয়ে রেখে দিয়েছি, দেন বানিয়ে নেব। তো এই সব কিছু করতে হবে, দেন স্নান করব, তারপর পুজো করব, তারপর রেস্ট। তো ভিডিওটা আমি এডিটিং কমপ্লিট করে নিই, তারপরে আমি তোমাদের সামনে আসছি। আজকে সকালবেলা
ওয়েদারটা এত সুন্দর, রোদ উঠলো, বললাম বাহ এতদিন পরে রোদ, কি ভাল লাগছে। বেশ পুজো পুজো একটা মানে রোদের মধ্যে গ্লেজ চলে এসেছিল, তারপর দেখো আগেইন ওয়েদার সেই মেঘলা মেঘলা ওয়েদার। তো কি করা যাবে আর, ওয়েদারের সাথে তো আমরা তর্ক করতে পারবো না, তো যখন যেরকম ইচ্ছে তখন সেরকমই হবে। তো চলো, আজকে তোমাদের আর লাঞ্চটা বানানো দেখাতে পারলাম না, আজকে লাঞ্চে আছে হচ্ছে এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে মুগের ডাল, ভাজা মুগের ডাল করেছি, আর এই হচ্ছে কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি পাতলা মতন ঝোল। আমার ঝোল খেতে ভীষণই ভালো লাগে, তো একটা যে কোনো ঝোল হলে ভেজ দিনে, ভেজ রান্নার দিনে তো ভালো লাগে খেতে। রান্না হয়ে গেলে মানে 50% টেনশন শেষ দিনের, রান্নাটা মানে যতক্ষণ না রান্না কমপ্লিট হচ্ছে ভীষণই একটা চাপ থাকে যে উফ রান্না করতে হবে করতে হবে। তো রান্না কমপ্লিট মানে বাস টেনশন ফ্রি, তারপর তুমি যত কাজ করো করো না সেটা আলাদা কথা, কিন্তু রান্না থাকা মানে বাবা প্রচুর কাজ। আজকে এই জানালার পর্দাটা খুলে দিয়েছি, ধোবো আজকে, অ্যাকচুয়ালি ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ পুজোর আগে তো সব কিছু ধোয়া পাকলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তো আমি যেহেতু একা তো আমি এখন থেকে আস্তে আস্তে করে একটু একটু করে সব করে রাখবো, না হলে একসাথে করতে গেলে তো পাগলো পাগলই হয়ে যাব। তো একসাথে একা তো সব সম্ভব না, একে একে আমি মানে ডেইলি ওয়াইজ একদিন একদিন করে একটু একটু করে আমি সব পরিষ্কার করে নিই, প্রতি বছর এরকমই করে থাকি আমি। তো এই আর কি, ওয়েদারটাও মেঘলাই হয়ে রয়েছে, খুব একটা গরম নেই এখন, গরম খুব একটা নেই, তো এই আর কি সব সারা তাড়া হয়ে গেছে, এখন যাব স্নানে, স্নান করে নেক্সট হচ্ছে পুজো। এখন মানে তোমাদের সামনে চলে এসেছি, আমার পুজো টুজো দেওয়া একদম কমপ্লিট, তো মানে মোটামুটি কাজকর্ম এখন কমপ্লিট, আর বিশেষ কিছু কাজ নেই, তো এখন দুটোর দিকে লাঞ্চ ফাঞ্চ করে নেব, করে তারপর দেখি গাছপালা একটু জল টল দেওয়ার আছে, আর যদি কিছু কাপড় চোপড় থাকে তবে সেগুলোকে ধুতে হবে, বাস এতটুকুই কাজ, আর এখন বিশেষ কিছু কাজ নেই। ভালো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা লেগেও গেছে, আর আমি একটু টিভি দেখছিলাম, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন হয়তো চা বানাবো, না আজকে কফি খেতে ইচ্ছে করছে ভীষণ, দেখি কফিও বানাতে পারি বা চাও বানাতে পারি, তো চাটা খাবো, তারপর একটু আমার বাইরে যাওয়ার ইচ্ছে আছে নিচে, তো ওখানে হয়তো যাবো। চলো, এই সবজিটা আমি এখন বানাবো তোমাদের সাথে, আমি এই রেসিপিটা শেয়ার করব, ভাবছি যতটা পারবো শেয়ার করব। তো হচ্ছে একদম ভেজ, এটাকে বলে স্কোয়াশ, স্কোয়াশ দিয়ে একটা তরকারি করব রাতে রুটি দিয়ে খাবার জন্য, তো দেখি পারলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি এই কফিটা খাবো আজকে, স্লিপি ওই এটা ট্রাই করে দেখতে পারে, ভীষণই ভালো, ভীষণ ভালো কফি, তো এরকম ব্যাগে আসে, এটা এরকম ব্যাগ, দুটো করে প্যাকেট থাকে, একটা ফ্লেভারের 5 রকমের ফ্লেভার থাকে, 10টা প্যাকেট থাকে, এরকম অনেক রকম থাকে, অনলাইনে পাওয়া যায়, অ্যামাজনেও পাওয়া যায়, তো এটা ট্রাই করতে পারো, এরকম স্লিপি ওই ভীষণ ভালো কফিটা, ফ্লেভারটা এতটাই স্ট্রং। এটা হচ্ছে হট ব্রিউ কফি অরিজিনাল, এটা মানে অরিজিনাল কফি ফ্লেভার, ভীষণ ভালো।
কড়াইয়ে তেল একটু গরম, তেল আগে দুপুরবেলার ছিল, এখানে আমি অ্যাকচুয়ালি পটল ভেজেছিলাম তাই তেলটা একটু কালো হয়ে গেছে। জানোই তোমরা সবাই পটল ভাজলে তেলটা একটু কালো হয়ে যায়, আদারওয়াইজ ঠিকই আছে তেলটা, আজকেরই তেল এটা। তারপরে তেলের মধ্যে আমি দিয়ে দেব, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর এখানে আছে গোটা জিরে আর কালো জিরে, দেব একটু মেথি, কয়েকটা মেথি দানা দেবই। এবারে দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ, আর আমি একটু দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, আগে দিতে ভুলে গেছিলাম। এবারে দিয়ে দেব একটু মিষ্টি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব, রেসিপিটা দেখে নিলে। আর এখন এটাকে জাস্ট কুক করব, আর একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ব্যাস এতটুকুই। ভেরি সিম্পল রেসিপি, হয়তো তোমরা অনেকেই এই রেসিপিটা বানিয়ে থাকো, বাট আমি এর আগে এরকমভাবে কখনো ট্রাই করিনি, আমি খেয়েছি আগে, তো মনে হলো আজকে এইভাবে ট্রাই করা যাক। অ্যাকচুয়ালি স্কোয়াশটা আমি গ্রেট করে নিয়েছিলাম, বাঁধাকপির মতন বানাচ্ছি আর কি, ওটাতে এক্সট্রা শুধু নারকেলটা দিয়েছি, নারকেল কোড়ানোটা, তো খেতে মনে হয় না মন্দ লাগবে। তো তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো নিরামিষের দিনে, আর স্কোয়াশ খাওয়া তো ভালোই আলু খাওয়ার থেকে, তো এইভাবে একটু অন্যরকম ট্রাই করতে পারো, সো ভালোই লাগবে তোমাদের। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই, দেন তোমাদের সামনে আসছি। প্রচণ্ড গরম লাগে গ্যাসের সামনে থাকলে, এমনিতে খুব একটা গরম নেই, আজকে ওয়েদারটা বেশ চিল্ড আর কি, কিন্তু ফ্যানে সরি গ্যাসের কাছে থাকলে বেশ একটু গরম গরম তো লাগেই। ডিউটি করা সব কমপ্লিট, তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি, নতুন ব্লগ নিয়ে আবার কালকে চলে আসবো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই তোমাদের সাজেশন কমেন্ট করে জানিও। তো চলো আজকের জন্য বাই বাই।